টাটা করে দে, নে 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 রে বোন, টাটা করে দে, টাটা করো, টাটা করো, আমার দিকে আমার দিকে এসে বল নমস্কার বন্ধুরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অনেকক্ষণ বাদে ক্যামেরার সামনে এসেছি। তো আমি আজকে সকাল সকাল 6টার মধ্যে উঠে গেছিলাম, কারণ ব্লাড নিয়ে গেছে, আমার থাইরয়েডটা টেস্ট করলাম আর সুগারটাও টেস্ট করালাম যে কতটা বেড়েছে না কি কমেছে সেটা দেখার জন্য। আর এখন টিফিনে খাচ্ছি হচ্ছে মার রুটি, ফিনে রুটি আর আলুরদম করেছে। আজকে লাঞ্চে বানানো হবে টক ডাল, তারপরে আরে লইট্টা মাছের শুটকি আর আর কি যেন ভোলা মাছ, না পোয়া ভোলা মাছের। আমি আর সোনাই মিলে গেছিলাম বাজারে, বাজার করতে। আর এত বাইরে গরম, বাপরে বাপ, আমি তো পুরো স্নান করে গেছি গরমে। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তুমি কিছু বলতে চাও সোনাই? এ তো আবার সাত সকালে এর তাড়াতাড়ি স্নানও হয়ে গেছে, আর চুলটা দেখো কত লম্বা। এই তো চুলটা কিন্তু অনেক লম্বা হয়েছে বোন। গোপালকে রাখি পরিয়ে এলাম, হয়ে গেছে রাখি পরানো? গোপালকে রাখি পরিয়েছিস? তো আজকে তো আবার রাখি পূর্ণিমা, তো দেখি ভাইকে রাখি পরাবো, কি খাওয়ায় নাকি দেখি কি করে। ওরে ওরে ডাক, দেখে বল যে রাখি পরাবো, কোথাও খাওয়াতে নিয়ে চল। আর গরমে যাবো বা কোথায়, এত গরমে না খেতেও যেতে ইচ্ছে করছে না। যদি বাড়িতে নিয়ে এসে খাওয়া যায় তাহলে সব থেকে সুবিধা। আমি তো বললাম যে আমি সন্ধ্যাবেলা বসে বসে লিখে দেবো। নমস্কার বন্ধুরা, বল না না আর তুই এই সারাক্ষণ এক মাম খাচ্ছি মাম, না না বলো বলো নমস্কার, ভালো করে বলো। নমস্কার বলুয়া, আমি রাখি পড়বো, রাখি পড়াবো, মোটু পাতলু, পাতলু পাতলু, ইয়ে ইয়ে মা, আরে এটা টিটি 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 থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো, ভালো করে দে ঝুলিটাকে। আরে থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ, বাই বাই। এই এখন বাই বাই করছি জানা। আর ভালো আছো? এতে 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 নমস্কার বলো না। না এটা বলো না, বলো নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধু। এই সুবুজিতে খবর নেছি সকালে, দড়টা পড়া, দড়টা পড়া, দড়টা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে ও রাখি, এটা
দেখা তুই কি খাচ্ছিস দেখা আকড়া আচ্ছা বল আমি ডিম খাচ্ছি না খেয়ে দে বাবা তারপরে কথা বল কি খাচ্ছ আজকে আমাদের লাঞ্চের মেনু কি কি হয়েছে একবার দেখো বল সাদা ভাত সাদা ভাত সাথে এটা হচ্ছে পাতা বাটা হ্যাঁ এটা এটা হচ্ছে ভোলা সে ভোলা আর এটা হলো লোটে 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 শুকনো মানে ঝুরঝুরে আর ওই দিকে এটা কুচি এটা হলো চিংড়ি মাছ কচু দিয়ে চিংড়ি মাছ আছে হ্যাঁ আছে এটা হলো লাল শাক যেটা পিপি খাবে যেটা পিপি খাবে এগুলো আমরা খাবো টক ডাল ও আর ওদিকে টক ডাল রয়েছে বাস এই হচ্ছে আমাদের লাঞ্চ ও খেতে আছে ও খিদে পেয়েছে আদ্ধ আরে কি এখন আমি খাবো না এখন পরে খাবো এখন বাজে দুটোই মার বাড়িতে থাকবেন না এই একটা মা বাড়িতে থাকে এখন আমাদের চলছে মাংস রান্নার জন্য ও তুমি একটু দেখতে পারো না ভিডিও গুলো ভিডিও গুলো দেখে তোমার ভিউস তো বাড়াতে পারবো বাবা আর এখানে আর আজকে রান্না করবো আমি রাঁধুনি আমি আর এরা হচ্ছে খাওনে এও খাবে এও খাবে আর এ কাটাকুটিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে চলো আগে রান্না শুরু করে তারপর আজকে আজকে চিকেনটা রান্না হবে স্পেশাল হবে কালাগুনা রান্না হচ্ছে চিকেনের তো রাত্রিবেলা ডিনার হচ্ছে কালাগুনা চিকেন আর ভাত তো এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে একটু পেঁয়াজ ভালো হচ্ছে আর মা এখানে বিভিন্ন মশলা দিয়েছে অনেক ধরনের মশলা দেখে নাও কী কী মশলা আছে এলাচ দু ধরনের এলাচ রয়েছে দারচিনি রয়েছে গোলমরিচ রয়েছে আর কিছু দেয়নি হ্যাঁ আজকে প্রচন্ড গরম দুপুরবেলা তাও ঘুম এখানে শোনা যাবে না কিছু আমার মা যে সিরিয়াল দেখছে আজকে আমি পিপি আর বোন তিনজনে মিলে এসিতে ভালো শুয়েছিল আজকে দেখি কি তোর মা আসছে আমি তো বুঝতে পারছি আমি সরে গেছি ভাই এসে ধাপ করে শুয়ে পড়েছে মাঝখানে এসে এমনভাবে শুয়েছে তখন আমি কি এই তোর মেয়েকে বল সরতে আমি কিন্তু পড়ে যাব তারপরে পেঁয়াজ ভেজে তারপরে সেটাকে বেটেছি পেস্ট করেছি আর এখানে মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি তো এখন মাংসটা কষানো হবে যতক্ষণ এর কালার চেঞ্জ হয় তারপরে পেঁয়াজে বেরেস্তা দেবো এটা হচ্ছে আজকে রাখি স্পেশাল যেহেতু আজকে রাখি তো রাখি স্পেশাল একটা চিকেন কষা তৈরি করা হচ্ছে তো চলো দেখতে পাচ্ছ আমাকে প্রচণ্ড ঘামছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি বাজে দেখতে লাগে তো সব ভিডিও কেন ভালোই লাগে তো দেখেছিস হ্যাঁ ভিডিও দেখি না কেন আমি হচ্ছে কি ওই অর্পিতা ইনসারাউটের যে ওয়ে আছে বোনটা আমি হচ্ছে কি তোর জন্য ওটা দাঁতগুলো বার কর
দাঁত 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 দেখা ভাইগুলোতে আমি রাখি পেয়েছি আজকে এটা হচ্ছে রাখি স্পেশাল খাওয়া দাওয়া আবার কালকেও হবে কালকেও বিরিয়ানি আজ তো কেয়ার পিসিকেও দিদি পিপি রান্না কেমন আছে রান্না হেভি হয়েছে এত ভালো হয়েছে ভাত অল্প খাবো বলেছিলাম ওরে একটা ভাত নিয়ে নিয়েছি শেষ হয়ে গেছে না মাংস আছে কোথায় ওই মাংস শেষ হয় আমি না আমি আসলে আর দেখাতে পারিনি সবার এত খিদে পেয়েছিল সবাই নিতে থালা পেতে ব্যাস যে যার মতো শেষে নিয়ে নিয়েছে খাওয়ার পরে মনে পড়েছে যে আমাকে মাংস রান্না করো এখানে তিনজনের হাত পড়েছে মা আমার আর বোনের তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে বাবা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই